মেয়েরা যখন জন্মগ্রহণ করে তখন বাবা মায়ের চিন্তাধারা আসে যে মেয়ে বড় হবে, মেয়েকে বিয়ে দিতে হবে, মেয়ের ভালো ঘরও চাই, ভালো বরও চাই। কি আমরা সব বাবা মারাই এটা প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে আমার মেয়ের যেন ভালো ঘর হয় এবং ভালো বর হয়, ভালো বর হয়, ভালো বর হয়। কি সবাই কিন্তু এটা চাই, তাই না? তো মেয়েকে অনেক কষ্ট করে, অনেক বাবা মা অনেক কষ্ট করে বিয়ে দেয়, সবাই কিন্তু যে সচ্ছলভাবে বিয়ে দিতে পারে না, অনেকে ধার দেনা ঋণ করে কিন্তু অনেক মেয়ের বিয়ে দিতে হয়। তো আজকাল যা ফ্যাশন বেরিয়েছে, আমার হয়তো কিছু কিছু দিদি ভাইদের বৌদিমণিদের গায়ে লাগবে, কিন্তু এখানকার আমার বৌদিমণিদের গায়ে লাগবে না, এটা আমি জানি, এটা আমি জানি, কারণ সত্যি কথাটা সবাই আমরা মেনে নেব। তাই বিয়ে দেওয়ার পরেও দেখবেন আমার অনেক বৌদিমণিরা, অনেক দিদি ভাইরা বিয়ের পরে কিন্তু শাখা বা সিঁদুরটা পরতে একটু লজ্জা পায়। কেন লজ্জা পায়? যে জানে শাখা সিঁদুর পরলেই কেমন যেন একটু মানে ডিমান্ডটা একটু কমে যাবে, ছেলেরা, কোনো ছেলে আমাদের দিকে আর তাকাবে না যদি চওড়া করে সিঁদুর পরা হয়, শাখা পরা হয়, তাই না? তাই সেই ভাবধারা নিয়ে আমার এই গানখানি কি বলছে শুনুন, একদম আমার নতুন অ্যালবামের গান। হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো হ্যালো। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে তা। অনেকে 10 টাকা দিয়ে সিঁদুর কিনি, অনেকে 100 টাকা দিয়ে সিঁদুর কিনি, তাই না? যার যেমন সামর্থ্য সে কিন্তু তেমন টাকা দিয়ে সিঁদুর কিনি, কিন্তু আমরা যত টাকাই দিই সিঁদুর কিনি না কেন, যদি এক চিমটে সিঁদুর সিঁথিতে না লেখা থাকে তাহলে লাখ টাকা দিয়েও যদি কিনি সেই সিঁদুর কিন্তু সিঁথিতে উঠবে না, তাই না, যদি কপালে না থাকে। তাই কি বলছেন? ভগবান কি সাথে রেখে করিয়ে দেয় স্বামী
দেখবেন এই বর্তমান সময়ে শহর কিন্তু খুব জ্যাম হয়, তাই না? রোড জ্যাম হয়, মার্কেটের মধ্যে যখন ভীষণ জ্যাম হয় তখন সরকার কী করে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাইপাস করে দেয় যে গাড়িগুলো যাতে বাইপাসে যেতে পারে, তাহলে শহরের ভিতরে জ্যামটা একটু কম হয়, তাই না? তো এখন আমার তেমন দিদি ভাইরা, অনেক দিদি ভাইরাই আছে যে যারা সিঁদুর পড়তে লজ্জা পায়, তারা কিন্তু ঠিক বাইপাস করে পরে নিয়ে চুলটাকে দিয়ে সুন্দর করে ঢেকে নেয়, মানে বাইপাস চওড়া করে সিঁদুর পড়তে লজ্জা পায়, তাতেও কোনো ক্ষতি নেই। কিন্তু আরও কী করে জানেন, জানে যে চওড়া করে সিঁদুর মোটেও পরবো না। কেন পরবো না? চওড়া করে সিঁদুর পরলেই কেউ আমার দিকে তাকাবে না, আমার দামটা একটু কমে যাবে, তাই না? আর বিশেষ করে আরো কেন পরে না জানেন? বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আই বড় ভাব দেখায়। জান আমি সিঁদুর পরলেই তো জানবো যে রেড সিগন্যাল পড়ে গেছে, এর দিকে আর তাকিয়ে কোনো লাভ নেই, তাই না? রেড সিগন্যাল পড়ে গেছে, ওর তাকিয়ে কোনো লাভ নেই, ওই জন্য সিঁদুরটাকেই ঢেকে দিচ্ছে, তাই বলছে। বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আই বড় ভাব দেখায়। স্বামী